আসসালামু আলাইকুম প্রিয় জি ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী ভাই আপনি জি এস টি সি যে ইউনিটি পরীক্ষা দেন না কেন আজকের মডেল টেস্টটাকে আপনি খুব রিয়েল টেস্ট মনে করে সমাধান করবেন আমার সাথে আমি আজকের টেস্টেও দশটায় কোয়েশ্চেন দেখাবো কোয়েশ্চনের ভেরিয়েশন পাবেন আপনি প্রত্যেকটা প্রশ্নকে পরীক্ষা আসবে এমনটা ভেবে চিন্তা করবেন এবং খাতায় উত্তর লেখা ট্রাই করবেন দেন আমার সাথে সমাধানটা দেখবেন ম্যাচ করবেন আমাকে ক্লাস শেষে জানাবেন আপনার কোটা প্রশ্ন কারেক্ট হয়েছে ক্লাসে একটা লাইক দিয়ে ফেলেন এখনই আপনার কিছু বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের কাছ থেকে মোটিভেশন পেলে আমি এমন পরীক্ষা আসার মতো সম্ভাব্য কোশ্চেনগুলো নিয়ে আরো মডেল টেস্ট নিবেন ইনশাআল্লাহ আজকের প্রথম প্রশ্নটা দোজ হু আর ভালনারেবল আর যারা আমার লম্বা ক্লাসটা করেছেন টেক্সট বুকের সব এক্সারসাইজ নিয়ে তারা নিশ্চয়ই কোশ্চেনটার উত্তর পাবেন আমি এই ওয়ার্ডটা পড়িয়েছিলাম ভালনারেবল আকারে টেক্সট বুকের কোন একটা ইউনিটের বিশেষ করে আমার যদি যতটুকু খেয়াল পড়ে অ্যাডোলেসেন্স দিয়ে যে ইউনিটটা আছে ওই ইউনিটের

তারা হলো সাসেপ্টেবল টু ইঞ্জুরি অর ডিজিজ মানে তাদের রোগ বালাই বেশি হয় লাইক আমার মতো আমিও কিন্তু ভালো না আমারও খুব অল্পতেই রোগ রোগ বালাই হয়ে যায় লাইক এখন যে আপনাদের জন্য ক্লাস নিচ্ছি খুব গরম পড়ছে তাই না এখন এই গরমের ঠান্ডাটা মিশ্রণে আমার মোটামুটি কাজ টাচের এই বিষয়টা ভালো আমার ভোগ আছে আপনাদের অনেক ক্রেও হয়তো করে সাবধান থাকতে হবে তাহলে দোজ হু আর ভালনারেবল আর সাসেপ্টেবল টু ইঞ্জুরি অর ডিজিজ দেখেন ভাই খেলা এই পুরো বাক্যটা একটা কমপ্লেক্স সেন্টেন্স আপনি নিশ্চয়ই মাথায় রাখছেন এবং এই সাসেপ্টিবল টু এটা একটা প্রিয়দেশন কিন্তু আপনি প্রিয়দেশন আকারেও এই সেন্টেন্সটা পাবেন এই জন্য আমি আমার সব ধরনের স্টুডেন্টদেরকে বলে থাকি দয়া করে ইংলিশ রিডিং পড়বেন অভ্যাসটা করেন ইংলিশ রিডিং এর জন্য আলাদা করে বই পড়তে পারেন বা না পারেন কমপক্ষে যা পড়ছেন তারই রিডিং পড়েন দোজ হু আর ভালনারেবল আর সাসেপ্টিবল টু ইনজুরি অর ডিজিজ এবং এই সাসেপ্টিবল টু ভালনারেবল শব্দগুলো খুব একাডেমিক ওয়ার্ড যাই ভাই কোশ্চেন টু হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস হ্যাজ বিন প্রপারলি স্পেল্ড মানে কোন বানানটা কারেক্ট মূল পয়েন্ট

আফটার প্র্যাকটিস হবে খুব সলিড প্র্যাকটিস হবে অথেন্টিক প্র্যাকটিস হবে পারনিশাস শব্দটার বিপরীত ধর্মী অর্থ কোনটা মেলিফ্লুয়াস অনারাস বেনিফিশিয়াল নাকি স্পারিয়াস উত্তর দেখেন ভাই আপনি লাগলে পজ করেন আমি উত্তর দেখাই আমাদের উত্তর হচ্ছে বেনিফিশিয়াল পারনিশাস মানে হলো ভাই ক্ষতিকর তাহলে আমাদের চাইছি কি এন্টোনিম অফ দা ওয়ার্ড পারনিশাস তাহলে পারনিশাস শব্দটার বিপরীত ধর্মী অর্থ হলো বেনিফিশিয়াল বেনিফিশিয়াল মানে উপকারী আমরা জানি ওকে দেন কোশ্চেন চারে আসেন শি সেজ

করতে মন চাইবে সেই পরিবর্তন দরকার না আপনি শুরু থেকে চেক করবেন তাহলে উত্তর কিন্তু আপনার কাছে কোনোটাই ধরা খাচ্ছে না যাই ভাই চার পাঁচ আইডেন্টিফাই দ্যুয়েশন মার্কস পাংচুয়েশন জ্যোতি চিহ্ন আপনি রিডিং করার অভ্যাস থাকলে পেরে যাবেন এবং রিডিং যখন পড়ছেন মনোযোগ দিয়ে রিডিং করেন আপনি পাংচুয়েশন এমনি পারবেন মানে আমি নিজে লিটারেলি স্টুডেন্ট বলি ভাই পাংচুয়েশন একটা বিষয় এটা ধরে ধরে শেখার কিছু নাই আমি অনেক অ্যাডভান্স লেভেলের ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের আইএলস এর প্রিপারেশন নিচ্ছি মানে আমার সাথে ওরা নিচ্ছে তো দেখি ওরা ইংলিশে যথেষ্ট ভালো বাট ওদের কমন একটা প্রবলেম পাংচুয়েশন মার্কস মানে ওরা তো আসলে ইংলিশে ভালো কথা বলতে পারে ভালো লিখতেও পারে বটে

তাহলে আমাদের কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম আমরা স্পিকিউলেট মানে হলো গেস করা ওয়ান্ডার করা হতে পারে এবং ফিগার আউট তো আসতে পারে কাছাকাছি হোয়াট আমাদের কোশ্চেন আসছে কোনটা সিনোনিম না তাহলে আমরা দিবো অ্যাবস্টেন অর্থ বিরোধ থাকা রিফ্রেন আপনি কমেন্টে লিখবেন এই অ্যাবস্টেন বা এর পরে প্রিপোজিশন কোনটা বসে বিরত থাকা কোনো কিছু থেকে কাউকে বিরত রাখা এটা বোঝায় দেন কোশ্চেন সেভেন আসি ভাই হোয়াট উড ইউ ডু ইফ ইউ ড্যাশ টেন টেন লাখ টাকা এটা ইংলিশ টেক্সট বুকের একটা অনুশীলনী কোশ্চেনের একটা কোশ্চেন মানে একটা পেসেজ আকারে শর্ট প্যাসেজ আকারে লিখতে বলা হয়েছিল হোয়াট উড ইউ ডু ইফ ইউ যদি তুমি মানে

আমরা উটকুট মাইট এগুলো ইউজ করি ফলে উত্তর আপনি সেই ওয়ান লিখছেন তাই না ইফ আই ইফ আই উইন থেকে উইন থেকে ওয়ান এবং এটার উচ্চারণ কিন্তু একবার এর মতো আমাদের ওয়ান টু উচ্চার করি না ওটার মতোই হ্যাঁ ও না কিন্তু

আমি ঘুমাতে পারি নাই অল দো যদিও আই ওয়াজ ভেরি টায়ার্ড যদি আমি খুব ক্লান্ত ছিলাম মানে যদিও আমি ক্লান্ত ছিলাম ক্লান্ত থাকলে ঘুমা আসার কথা এটাই বলছে যদিও ক্লান্ত ছিলাম তো ঘুমাতে পারি নাই এবং অলদো যদি বাকি শুরুতে থাকতো নিশ্চয় জানেন বাকির মাঝে একটা কমা থাকতো এইতো এই ছিল আপনাদের জন্য আজকের মডেল টেস্ট একটু জানাবেন কটা প্রশ্ন কারেক্ট হয়েছে আহ আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি